যারা নেতৃত্বে আছে, নীতি নির্ধারণ যারা করছে এই পাওয়ার সেক্টরে, তাদের যে মাথাভারী প্রশাসন এবং তাদের যে অপচয়, তাদের যে দুর্নীতি, এই কারণে যদি এটা কিছুটা কম করা হয়, এবং দুর্নীতি তো টোটালি কমানো যায় না, তুলনামূলকভাবে যদি সহনীয় পর্যায়ে আনা যায়, তাহলে এই পাইকারি পর্যায়ে দামটা বাড়ে না। আর পাইকারি পর্যায়ে বাড়লে কিন্তু আবারও সেই আপনার খুচরা পর্যায়ে পড়বে, সাধারণ জনগণ সাফার হবে। খন্দকার রুহুল আমিন, সিআইপি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ফারুক হাসান বলছিলেন যে এমনিতেই প্রতিযোগিতার বাজার, সেখানে টিকে থাকা অনেক চ্যালেঞ্জের, তার উপর পাইকারি তে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব যেন খুচরায় না পড়ে। কিন্তু বাস্তবতা কি বলে যে একবার দাম বাড়লে সেটির প্রভাব তো সব জায়গায় পড়ে, আর ব্যবসা টিকে থাকার জন্য কতটা চ্যালেঞ্জের সামনের সময়গুলো? ধন্যবাদ আপনাকে সহ যারা টিভির সামনে বসে আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের ফারুক হাসান এবং বিডি রহমতুল্লাহ, ওনাদের জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম খুব মনোযোগ দিয়ে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় তা হলো, সমস্ত পৃথিবীব্যাপী এটা কি পদার্থবিদ বা তাদের কারণে কি হয়েছে না কি, আমার মনে হয় কেন যেন যে এই পাওয়ারের উপরে এটা উইদিন শর্ট টাইম দেখবেন সমস্ত পৃথিবীব্যাপী পাওয়ার শর্টেজ দেখা দিবে। এটা কেউ বলছে না, সাশ্রয় হওয়ার জন্য কেউ বলছে না, অন্যান্য রাজনীতিবিদরা বলছে না, বিশ্বব্যাপী কেউ বলছে না। প্রকৃতপক্ষে আমাদের দেশনেত্রী যিনি আমাদের প্রাইম মিনিস্টার, উনি কিছুটা বলার চেষ্টা করেছেন যে ভবিষ্যতে আমাদের যে সাশ্রয় হতে হবে, পাওয়ার সেক্টরটা আমরা যেভাবে পেয়ে আমরা পরিবেশ দূষণ করছি, এবং প্রকৃতপক্ষে আমাদের যে পাওয়ার বা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য যে গ্যাস, তেল, ক্রুড অয়েল দরকার, এবং আদার্স অন্যান্য যেটা ভাবে আমরা তৈরি করা হয় কয়লা ভিত্তিক, এগুলো কি শর্টেজ দেখা দেয়। এবং আরেকটা সবচেয়ে বড় কারণ যেটা দাঁড়াচ্ছে তা হলো, আমরা তেল উৎপন্ন করি আর গ্যাস করি আর আপনার এই ইলেকট্রিসিটি উৎপন্ন করি, এটা কিন্তু পর্যায়ক্রমে এটা খরচ অনেক বেড়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রেই। এতে হয়েছে কি যে আমাদের টোটাল বৈশ্বিকভাবে এবং আমাদের প্রত্যেকটা দ্রব্যের মূল্যে এটার প্রভাব পড়ছে। যেমন দেখুন, আমাদের কোভিডকালীন সমস্ত বিশ্ব যেখানে থুবড়ে পড়ে গেছিলো প্যান্ডামিকের সময়, আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের জিডিপি গ্রোথ বেড়ে গিয়েছিলো, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ভালো করেছিলাম, এবং বিশেষ করে আমাদের খাদ্য ব্যাপার যে জিনিসটা আছে, আমাদের নোবেল বিজয়ী অমৃত সেন যে কথাটা বলেছেন যে প্রকৃতপক্ষে তো খাদ্যের জন্য কিন্তু দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় সুন্দরভাবে পরিবেশনের জন্য, এবং যে ফুড সাপ্লাই চেইন যদি ঠিক থাকে বা একটা গোষ্ঠীর হাতে না যায়, তাহলে কিন্তু আপনার দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় আপনার এই ধরনের সঞ্চালনের জন্য হয়। তো আমার কথা যেটা তা হলো, এই যে আমাদের কাতারে যে বিশ্বকাপ হচ্ছে, কাতারকে খুব একটা কিন্তু গুরুত্ব দেওয়া হতো না এর আগে, এবং কিছুদিন আগে, বছর দুয়েক আগে, যে সৌদি আরবের সাথে তাদের একটা যেটা অ্যালায়েন্স ছিল সেটা তাদের থেকে বের করে দিয়েছে, এবং তখন অনেকেই মনে করেছিল যে কাতার হয়তো না খেয়ে মরবে, কিন্তু উল্টা জিনিস হয়েছে, আপনার সৌদি আরবের জন্য ক্ষতি হয়েছে, এবং তখন দেখা গেল যে কাতার প্রত্যেকটা সেক্টরে তারা ইভেন আপনার মিনারেল ওয়াটার থেকে আরম্ভ করে তাদের এই তেল উত্তোলনের সবচাইতে লয়েস্ট কস্টটা আপনার কাতারে, কারণ যারা কাতারকে নেতৃত্ব দিচ্ছেন সেই ধরেন আরও আমি বলছি যে প্রায় 30 থেকে 40 বছর আগে তারা চিন্তা করেছে যে কিভাবে সবচাইতে অল্প খরচে আমরা তেল উত্তোলন করতে পারি। এটা অনেক চিন্তাভাবনা করে লেটেস্ট টেকনোলজি দিয়ে, তাদের নেতৃত্ব দিয়ে এটা কিন্তু করেছে। বিধায় এখন কুয়েতের চাইতেও কাতার অনেক এগিয়ে, কেননা তাদের এই তেল উৎপন্ন সবচেয়ে কম খরচ হয়। আর আমাদের সমস্ত বিশ্বে যেটা তেল উৎপাদন এবং গ্যাস উৎপন্ন খরচটা অনেক বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে যেটা হয়েছে, যে কথা ফারুক ভাই স্পষ্ট বললেন, এবং উনি যখন প্রথম সাংবাদিক সম্মেলন করে বললেন ওনাদের যে ইলেকট্রিসিটির জন্য কিভাবে 20% ওনারা অর্ডার ছেড়ে যেতে হচ্ছে বা ওনারা যে গ্রোথটা কমে যাচ্ছে, এটা ওনারা সাংবাদিক সম্মেলন করার পরে কিন্তু বাংলাদেশব্যাপী এবং পরিচালনা পর্ষদ বলেন আর আপনার নীতি নির্ধারণ, তারা কিন্তু আপনার নেড়ে চড়ে বসেছিল ফারুক ভাইদের সেই সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে। তাই আমি বলতে চাচ্ছি যে প্রকৃতপক্ষে আমাদের যদি সুশাসন না হয়, আমাদের যদি গুড গভর্নেন্স না আসে, আমরা যদি সাশ্রয়ী না হই, যে কথাটা স্পষ্ট ফারুক ভাই বললেন যে 1 থেকে 1 টাকা 3 পয়সা
বাড়ানোর কোনো প্রয়োজনে পড়ে না, যদি প্রশাসনিকভাবে আমরা একটু সাশ্রয় গ্রহণ করি। যারা নেতৃত্বে আছে, নীতি নির্ধারণ যারা করছে এই পাওয়ার সেক্টরে, তাদের যে মাথাভারী প্রশাসন এবং তাদের যে অপচয়, তাদের যে দুর্নীতি, এই কারণে যদি এটা কিছুটা কম করা হয়, এবং দুর্নীতি তো টোটালি কমানো যায় না, তুলনামূলকভাবে যদি সহনীয় পর্যায়ে আনা যায়, তাহলে এই পাইকারি পর্যায়ে দামটা বাড়ে না। আর পাইকারি পর্যায়ে বাড়লে কিন্তু আবারও সেই আপনার খুচরা পর্যায়ে পড়বে, সাধারণ জনগণ সাফারার হবে। আপনার তেলের দাম বাড়ুক, গ্যাসের দাম বাড়ুক, সব কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণের এফেক্টেড হয়। তাই এই কারণে বলছি, আমাদের দেশকে চালিকা শক্তি হিসাবে যেটা বিডি রহমতুল্লাহ সাহেব স্পষ্ট বলে, উনি একজন চাকরিজীবী, তারপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে কথাটা বললেন যে একটা দেশ টিকে থাকে কিন্তু ইন্ডাস্ট্রির উপরে, শিল্পের উপরে। সে শিল্প যদি সে ঠিক মতো উৎপন্ন না করতে পারে, সঠিক মতো যদি তাদের বায়ারদের টাইমলি তাদের প্রোডাকশন পৌঁছে না দিতে পারে, এই চেইন অফ ওয়ার্ক টা যদি ঠিক মতো না হয়, সেখানে বাধাগ্রস্ত হবে। এবং বাধাগ্রস্ত হলে কি হবে, আমাদের যে প্রকৃতপক্ষে যে রিজার্ভ আছে, এই রিজার্ভ টান পড়বে। তো এই কারণে আমি মনে করি যে সরকার, তারা এর আগে আমি স্পষ্ট বলতে চাচ্ছি যে সরকার উদাসীন ছিল, বাট এখন তারা খুব নজর দিচ্ছে, এখন তারা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, এবং চেষ্টা করছে ভালো ভালো উদ্দীপনা, ভালো ভালো বুদ্ধিগুলো নেওয়ার জন্য। যেমন আপনার আমাদের সেচে যেটা দেওয়া হয়েছে, যে পাওয়ার জেনারেশন বা বিদ্যুৎ এবং অনেকটা আমাদের সোলারের মাধ্যমে যে সেচের ব্যবস্থা করা হয়েছে। আরেকটা আমি একটু দ্বিধা করব, বা আমাদের ফারুকের যে কথাটা বলেছিলেন যে আমাদের এখানে যে সারটা হয়, ওই সারে যে গ্যাসটা দেওয়া হয় সেটা কমিয়ে যদি বিদ্যুৎ উৎপন্ন দেওয়া হতো সেটা হয়তো ভালো হতো। কিন্তু আমি একটু আলাদা বলতে চাচ্ছি, এই কারণে যে আমাদের মেইন ইকোনমি তো চলে কৃষি দিয়ে, এগ্রিকালচার। এগ্রিকালচারকে টিকিয়ে রাখতে হলে আমাদের এই সারকে আমাদের সুব্যবস্থা করতে হবে, আর সেচের ব্যবস্থা যদি সঠিকভাবে করা যায়, তাহলে দেখুন ফুড সেফটি পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশ আছে তারা কখনো পিছিয়ে যেতে পারে না, তাদের কোনো প্রবলেম হবে না, তার মধ্যে একটি কিন্তু বাংলাদেশ। আমাদের দেখেন গত 13-14 বছর যাবৎ আমাদের যে প্রোডাক্ট, আমাদের বিশেষ করে ধান চালের দিক দিয়ে আমরা কিন্তু বেশ ভালো করছি। যে আমনে ছিল যে 1,49,00,000 টন আমাদের একটা টার্গেট ছিল, সেখানে 1,65,000 টন আপনার আমাদের আমন ধান উৎপন্ন হয়েছে। জি, তো এই যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বোরোটা আমাদের ভালোর দিকে হবে। আপনার সবজিতে আমরা খুব ভালো করছি, যত আপনার বন্যা হোক খরা হোক সবজি কিন্তু ঠিকই আছে। এই কারণে কিন্তু আপনার সমস্ত পৃথিবীব্যাপী সবজি উৎপাদনে আমরা থার্ড। জি, আমাদের যেটা ছিল, আমাদের যেটা মাছের কথা বলছি, আগে মাছ তো আমরা পেতামই না, মিঠা পানির মাছ তো এখন ফোর্থে আমরা আছি। সুতরাং আমি বলতে চাচ্ছি আবারও যে আমাদের সরকার যদি মেহরবানি করে আমাদের এই পাওয়ারটা, অর্থাৎ বিদ্যুৎ আর গ্যাস যেভাবেই হোক আমাদেরকে যদি একটু জোগাড় করে দেয়, আমরা ফরেন রিজার্ভ আপনি যেটা আমরা সঠিকভাবে রাখতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমাদের সাধারণ পিপুল, 18 কোটি অধ্যুষিত আমরা জনসংখ্যার দেশে আমাদের কোনো ঝামেলা হবে না। খন্দকার রুহুল আমিন, আপনার কাছে আমি আবার আসবো।